সকলকে স্বাগত জানাচ্ছি টিটিএন লাইভে। দর্শক দাঁড়িয়ে আছে কক্সবাজার শহরে যে বড় বাজার, বড় বাজার থেকে আমি রাহুল মহাজন জানানোর চেষ্টা করছি আজকের বাজারে সবজির দর কেমন রয়েছে। আপনারা সকলে জানেন দিনের পর দিন লাগামহীনভাবে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সহ সকল প্রকার মাছ মাংসের দাম। সেই সাথে সবজির বাজারে আসলে দেখবেন সবজির বাজারও হু হু করে বাড়ছে সবজির দাম। আমরা যতটুকু জানতে পেরেছি সবজির বাজারে কোনো প্রকার সবজি নেই যে 60 টাকার নিচে, এমন কোনো সবজি নেই। তবে রয়েছে কাঁচা পেঁপের দাম আমরা কম, এবং 30 টাকা দামে রয়েছে কাঁচা পেঁপে। আর বাকি যে সবজিগুলো বাজারে রয়েছে যেমন কাঁচামরিচ থেকে শুরু করে টমেটো, কাঁচামরিচ বিক্রি হচ্ছে আজকের বাজারে 170 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, এবং বরবটি শিম বিক্রি হচ্ছে 70 টাকা, এবং কাঁকরোলা বিক্রি হচ্ছে 70 টাকা, তিতাকরোলা বিক্রি হচ্ছে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা, 65 টাকা বিভিন্ন দামে, এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের দামই 60 টাকার উপরে বা 70 টাকা। এবং ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার যে বিক্রেতা রয়েছে তার সাথে একটু কথা বলবো, আসলে জানার চেষ্টা করব সবজির এত দাম কেন, একটু দাম কমার কোনো সম্ভাবনাই আমরা এখানে দেখছি না। আমরা সরাসরি বিক্রেতার কাছে যাব, তার কাছ থেকে গিয়ে আমরা জানার চেষ্টা করব আসলে সবজির দাম কেমন সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা এই যে বিক্রেতা রয়েছে তার কাছে একটু কথা বলতে চাই। আসলে সামনে শীতকাল চলে আসছে, সবজির এত দাম কেন? সব সবজি দেখছি 60 টাকার উপরে। এখনো তো বৃষ্টি কমে নাই, শীতকাল আসলে কেউ বৃষ্টি তো কমে নাই, বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছে কি কি সবজি রয়েছে, কোনটা কত করে বিক্রি করছে? 60 টাকার নিচে কোনো সবজি নেই, শুধু পেঁপে আর মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলোই ফামাচ্ছে 30 টাকার মধ্যে, আর বাকিগুলো 60 টাকার উপরে। আপনার কাছে যে গাজর এবং টমেটো, গাজর তো চাইনা গাজর ওটা 100 টাকা বিক্রি, টমেটো ইন্ডিয়ান গাজর 90 টাকা বিক্রি, কাঁচামরিচ মরিচ আজকে 160 টাকা চলতেছে, 160 টাকা এটাও ইন্ডিয়ান মরিচ। কাঁকরোলা ঢেঁড়স কত? কাঁকরোল 65 টাকা, ঢেঁড়স 70 টাকা, তিতকরোলা এবং বেগুন করলা 70, বেগুন 70, এগুলো খুচরা রয়েছে। সিঙ্গে কত করে? সিঙ্গে 40 টাকা। ধন্যবাদ আপনাকে, দর্শক কথা বলছিলেন এখানে যে বিক্রেতা তার সাথে, তিনি যেমনটা বলছিলেন আসলে 60 টাকার নিচে কোনো সবজি নেই। তবে যা রয়েছে তা পেঁপে মিষ্টি কুমড়া এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, কয়েকটা সবজির দাম মাত্র 30 টাকার মধ্যে রয়েছে, তার বাকি সকল সবজির দাম 60 টাকার উপরে বিক্রি হচ্ছে। আমরা আরেকজনের কাছে যাই, আরেকজন বিক্রেতার কাছে যাই, তার কাছেও আমরা দেখতে পাচ্ছি বরবটি শিম, ঢেঁড়স এবং মূলা দেখতে পাচ্ছি। আমরা একসঙ্গে কথা বলছি, মূলা বিক্রি হচ্ছে আজকে বাজারে 60 টাকা করে। আমরা যদি আপনাদের একটু কথা বলি আসলে বাজারে সবজির দাম কেমন, কোনটা কত করে বিক্রি করছেন? সবজির এত দাম কেন? দাম মনে করি সবজি আসতে পারে। ধন্যবাদ আপনাকে, দর্শক কথা বলার চেষ্টা করছিলেন শহরের এই বড় বাজারে যারা রয়েছে সেই বিক্রেতা, তারা যেমনটা বলছিলেন প্রত্যেকটা সবজির দাম আসলে 60 টাকার উপরে দাম দিয়ে বিক্রি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বড় বাজারে আসলে সবজির অনেক দাম। আমরা কয়েকজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি আসলে সবজির দাম কেমন। আমরা একজন ক্রেতা দেখতে পাচ্ছি, আপনি তো এখানে বাজার করতে এসেছেন, বাজারে সবজির দাম কেমন দিচ্ছেন? দাম বেড়ে যাচ্ছে। কি সবজি ক্রয় করছেন, কত টাকা করে নিচ্ছে? এখন 70 টাকা। আর কি সবজি ক্রয় করছেন? কাঁকরোলা কত করে নিচ্ছে? 70 টাকা। দাম বেশি নাকি কম আগের তুলনায়? বরবটি শিমও নিচ্ছেন? বরবটি শিম কত করে নিচ্ছে? 70।
ধন্যবাদ আপনাকে দর্শক, কথা বলছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক ক্রেতারা আসলে যে পণ্য ক্রয় করছে তা আগের তুলনায় অনেকটা বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে, এবং প্রত্যেকটা সবজির দাম আসলে আমি ক্যাপশন লিখেছি 60 টাকার উপরে বললো প্রায় কয়েক যে দোকানে দেখা যায় 70 টাকার উপরে দাম দিয়ে সবজি বিক্রি হচ্ছে। দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি, কক্সবাজার শহরের এই বড়বাজারে পৌরসভার পক্ষ থেকে বারবার অভিযান পরিচালনা করা হলো, এখনো পর্যন্ত কিছু ব্যবসায়ীরা তাদের পৌরসভা আর কর্তৃক যে নির্দেশনা সেই নির্দেশনা না মেনে রাস্তার উপরে এখনো পর্যন্ত মালামাল রেখে ব্যবসা পরিচালনা করছে। তবে কয়েকটা দোকান তাদের সেই নিয়ম পৌরসভার কর্তৃক যে নির্দেশনা সেই নির্দেশনা মেনেই ব্যবসা করছে। তবে কিছু কিছু দোকানে দেখতে পাচ্ছি আমরা ফুটপাথের উপরে এখনো পর্যন্ত তারা ব্যবসা পরিচালনা করছে। আমরা কয়েকজন আরেকজন বিক্রেতার সাথে একটু যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করবো, আসলে তার কাছে আমরা টমেটো এবং মূলা দেখতে পাচ্ছি একদম নতুন সবজি। টমেটো এবং মূলা এবং কাঁচামরিচের দাম কত একটু জানার চেষ্টা করবো এখানকার। আপনি যদি একটু বলতেন আমাদেরকে, মূলা কত করে বিক্রি হচ্ছে, টমেটো কত করে আর কাঁচামরিচ? কাঁকরোলা কত করে বিক্রি করছে? 60 টাকা কেজি। আর পটল? পটল 60 টাকা। ধন্যবাদ আপনাকে দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আসলে বড়বাজারে সবজির দাম কেমন চলছে এবং বাজারে কী পরিস্থিতি, এই সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক আপনাদেরকে ক্যাপশনে দিয়ে রেখেছিলাম যে শহরের বাজারের সবজির দামে কেমন চলছে এবং দেখানোর চেষ্টা করছি বাজারে সবজির দাম কত, সেই বিষয়টুকু আমরা আপনাদেরকে তুলে ধরেছি। এবং দেখতেই পাচ্ছেন 60 টাকার নিচে আসলে কোনো প্রকার সবজি মিলছে না, শুধুমাত্র কাঁচা পেঁপে, চাল, কুমড়া, মিষ্টি কুমড়া ছাড়া বাকি প্রত্যেকটা সবজির দাম 60 টাকার উপরেই। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।